মাথার উপর ছাদ আছে অথচ তা না থাকার সমান। কোন রকমে জোড়াতালি দেওয়া চালের উপর ত্রিপল খাটিয়ে দিন গুজরান। কাঁচা মাটির বাড়ির দেওয়ালে ফাটল, কোথাও দেওয়ালের ইট বেরিয়ে গেছে, জরা যেন এক চিলতে ঘরের মধ্যে, তার মধ্যেই চলছে রান্নাবান্না। বাঁকুড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের রামপুর এলাকায় 36টি পরিবার এইসব কাঁচা বাড়ির বাসিন্দা। তাদের অভিযোগ, পুরসভার হাউস ফর অল প্রকল্পে অনেকদিন আগে আবেদন করেও ঘর মেলেনি, এমনকি ট্রিপল চেয়েও তা পাওয়া যাচ্ছে না, বর্ষা এসে পড়ল বলে। এই অবস্থায় প্রবল বৃষ্টিতে কি হবে ভেবে পাচ্ছেন না বাসিন্দারা। ভোটের সময় বলেছিল ভোট দিন আমরা পাক্কা বাড়ি করে দেবো, পিড়াতে জল পড়ে ত্রিপল ওখানে ওখানে যাবে, গেলেও বলবে শেষ হয়ে গেছে, বৃষ্টি হবে তখন ওই লোকের ঘরকে যাওয়া আশা করি। আমরা খুব কষ্টের মধ্যে আছি, ওই জল ঝড় হয় যদি দিয়াল পড়ে যায় আর কি। ভোটের সময় বললে কোনো চিন্তা না, আমরা সবাইকে বাড়ি করে দেবো, কিন্তু ভোট পেয়ে আর গ্রাহ্য করছে না। এ নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে প্রতিশ্রুতি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছিল তার কোনোটাই সাধারণ মানুষকে উনি দিতে পারেননি। এটা হচ্ছে স্বজন পোষণ, তাদের লোকরাই শুধুমাত্র পাকা ঘর পাচ্ছে। নরেন্দ্র মোদীর দেওয়া হাউস ফর অলের বাড়ি প্রত্যেকের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল বাঁকুড়া পৌরসভার। আমরা মনে করি তারা ন্যূনতম একটা ত্রিপল শুদ্ধ সাধারণ মানুষকে দিতে পারেনি। হাউস ফর অলের আমাদের বাড়ি তৈরি হচ্ছে, যাদের মানে ঠিকঠাক থাকে, দলিল থাকে বা পর্চা থাকে, তাদের বাড়ি নিশ্চয়ই আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে নিশ্চয়ই আমরা তাদের করে দেবো। বাড়ি স্যাংশন রয়েছে, নিশ্চয়ই তার বাড়ি হবে, আশা করছি পুজোর আগে আমরা কাজটা শুরু করতে পারবো। বাঁকুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের এই 36টি পরিবার এখন অপেক্ষায় কবে তাদের বাড়িগুলো একটু পাকা পোক্ত হবে। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।